করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের জনগণকে 100 দিন মাস্ক পরার জন্য বলবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আর রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেই দেশবাসীকে এই আহ্বান জানাবেন তিনি। এছাড়া শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে চান বলে জানান বাইডেন। একই সাক্ষাৎকারে উপস্থিত বাইডেনের রানিং মেট কামালা হ্যারিস জানান, তারা পূর্ণ অংশীদারিত্বে কাজ করে যাচ্ছেন। নাহিজিয়ানের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক 1,45,00,000 বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই মার্কিন জনগণকে 100 দিনের জন্য মাস্ক পরার আহ্বান জানাবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আমি মনে করি প্রত্যেক আমেরিকান যদি মুখ ঢেকে রাখে তাহলে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে। তাই সবাইকে বলবো, সারা জীবনের জন্য নয়, আপনারা মাত্র 100 দিনের জন্য মাস্ক পরে থাকুন। বাইডেন জানান, তার প্রশাসন ক্ষমতা গ্রহণের পর তিনি প্রতিটি সরকারি দপ্তর ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে তার কাজ চালিয়ে যাবার অনুরোধ করার পাশাপাশি নিজের প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে চান বলে জানালেন জো বাইডেন। একই সাক্ষাৎকারে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জানান, তারা নতুন সরকার গঠন করতে প্রক্রিয়াধীন সবকিছু অংশীদারিত্বের ভিত্তিতে করছেন। জো বাইডেন জানান, কোনো বিষয়েই তিনি একক সিদ্ধান্ত নিচ্ছেন না, প্রত্যেকটি বিষয়ে তিনি সর্বপ্রথম কামালার সাথে আলোচনা করেন।